এজন্য বাতেলরাও টার্গেট করেছে যুবকদেরকে, যুবকদের হাতে উঠিয়ে দিয়েছে মদের বোতল, ফেন্সিডিল, ইয়াবা, কোকেন, তারি, হিরোইন, মারজুয়ারা, প্যাথেডিন, আফিং, ভান, এইসব হাবি জাবি দিয়ে। যাদের হাতে কলম থাকার কথা তাদের হাতে উঠে গেছে অস্ত্র। সচ্চরিত্রে যে যুবক, নবীজি বলেছেন যেই যুবক তার যৌবনকাল আল্লাহর পথে কাটায় ওই যুবক আর আমি এভাবে থাকবো। আল্লাহর নবী এভাবে দুইটা আঙ্গুল উঁচু করে পরে একটু মিশিয়ে দিলেন, জিজ্ঞেস করলেন নবী এটা কেন করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ হবে সাধারণ উম্মত আর আমি হব রসুল, নামে পার্থক্য হবে কিন্তু দুইজনই হবে একই জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। পিডি ওয়াজ মিডিয়া, একটি ইসলামী মিডিয়া। আউযু বিল্লাহি بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চাপুশ বাংলাদেশের ঐতিহ্যমণ্ডিত জনপদ। সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে চাঁদপুরের ইলিশ, আর এখানকার মানুষগুলো খুব পরিশ্রমী, ত্যাগী, দেশমাতৃকার প্রতি গভীর মমত্ব বোধে উজ্জীবিত। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আন্দোলনে রয়েছে এদের ঐতিহাসিক ভূমিকা, তার পাশাপাশি কোরআন সুন্নার আলোয় জীবন গঠনের জন্য হাজারো মসজিদ মাদ্রাসা গঠন করেছে এই জনপদের নেককার ইমানদার মানুষেরা। তার পাশাপাশি তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, সিরাত মাহফিল, মিলাদ মাহফিল, ইসালে সব মাহফিলের হাজারো আয়োজনের মাধ্যমে মানুষকে দিন শিক্ষার উন্মুক্ত পরিবেশ তৈরি করে রেখেছে। এলাকার সম্মানিত, ভদ্র, শিক্ষিত, চিন্তাবিদ, সমাজপ্রেমিক, সর্বোপরি ইমানে পরিপূর্ণ সম্মানিত মুরুব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আজ থেকে নিয়ে 5 বছর আগেও মাহফিলে গেলে আমরা দেখতাম 95% কিংবা 90% দাড়ি পাকা, চুল পাকা মানুষ, আর অনলি 5% ইয়াং জেনারেশন। ইয়াং ছেলেরা মাহফিলে যেতে চাইলে মুরব্বীরা থামিয়ে দিয়ে বলতেন চুপ কর, গরুটা উঠাইস অথবা বাজারে যা, সন্ধ্যার পরে পড়তে বসিস, ঠিক কিনা বলি? 5 বছরের মাথায় এসে পুরো চেহারাটা উল্টে গেল, এখন 95% কাঁচা আর 5% দাড়ি টুপি, দাড়ি পাকা, চুল পাকা মানুষ। এর কারণ কি? কারণ হচ্ছে এই 21শ শতাব্দী আল্লাহর কোরআন বিজয়ের শতাব্দী, আর এজন্য দরকার যুব শক্তি। এজন্য বাতেলরাও টার্গেট করেছে যুবকদেরকে, যুবকদের হাতে উঠিয়ে দিয়েছে মদের বোতল, ফেন্সিডিল, ইয়াবা, কোকেন, তারি, হিরোইন, মারজুয়ারা, প্যাথেডিন, আফিং, ভান, এইসব হাবি জাবি দিয়ে। যাদের হাতে কলম থাকার কথা তাদের হাতে উঠে গেছে অস্ত্র। সচ্চরিত্রে যে যুবক, নবীজি বলেছেন যেই যুবক তার যৌবনকাল আল্লাহর পথে কাটায় ওই যুবক আর আমি এভাবে থাকবো। আল্লাহর নবী এভাবে দুইটা আঙ্গুল
উঁচু করে পরে একটু মিশিয়ে দিলেন, জিজ্ঞেস করলেন নবী এটা কেন করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ হবে সাধারণ উম্মত আর আমি হব রসুল, নামে পার্থক্য হবে কিন্তু দুইজনই হবে একই জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, মাথার তালু দিয়ে ঘিলু গুলো টকবক করে বেয়ে বেয়ে পড়তে থাকবে নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে, এমন সময় মানুষের প্রচন্ড পিপাসায় তার কলিজার সাথী ফেটে যাবে। নফসি নফসি বলে মানুষ যখন চিৎকার করবে, পৃথিবীর সব মানুষগুলো এক বিন্দু ছায়া পাওয়ার জন্য যখন পাগলের মতো ছুটবে, ওই সময় আমি আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোথাও ছায়া থাকবে না, সেই সময় সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে তার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। তার মধ্যে এক শ্রেণীর যুবক হবে, তারা এক শ্রেণীর মানুষ হবে, তারা ওয়াসাবুন নাশাতা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক আল্লাহর পথে তার যৌবন কালটা ব্যয় করেছে ওই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ, যুবক আজ অশ্লীলতার বিশাল সয়লাব, প্রশাসন অস্থির হয়ে পড়েছে, সরকারের করা হুঁশিয়ারি মাদক সম্পূর্ণ নিষিদ্ধ, কিশোর গ্যাং সেখান থেকে নিয়ে হাজার অপরাধ যখন গোটা সমাজকে গিলে ফেলেছে, সেই মুহূর্তে কোরআনের আহ্বান যুবকের কলিজাকে দোলা দিয়ে মনে হয় যেন নতুন বসন্তের ছোঁয়ায় তাদেরকে আন্দোলিত করে তুলেছে। আর এই সমাজ বিনির্মাণের মূল হাতিয়ার যুবকরা আজ আইপিএল এর মতো খেলা বর্জন করে, নিজেরা মোবাইল ফোনে ফেসবুক দেখা বন্ধ করে দিয়েছে, ইউটিউবে ঢুকে নষ্টামি দেখা বন্ধ করে দিয়েছে, এই মুহূর্তে তারা ছুটছে পাগল পারা হয়ে কোরআনের ময়দানে। দাদা যেতে চাইলে বলে দাদা কষ্ট করে আপনার শীতের মধ্যে যাওয়ার দরকার নাই, পুরো ভিডিও করে নিয়ে আসব অথবা লাইভ দেব, আম্মুর ফোন দিয়ে দেখে নিয়ে। আমার বন্ধুগণ, আজ এই যুবকের ঢল দেখে কিন্তু নাস্তিকদের কলিজার মধ্যেও কামড় শুরু হয়ে গেছে, ঠিক না? বলে পঞ্চাশটা বছর স্বাধীন হলো, অন্যায় অবিচার কিছু কমে নাই বরং বাড়ছে, ঠিক না? বলে জিনা ব্যবিচার কমে নাই বরং বেড়েছে, ধর্ষণ কমে নাই বরং, আমি কি বানাইয়ে বলছি মনে হয়, দুর্নীতি কমে নাই বরং বেড়েছে, ঘুষ কমে নাই বরং বেড়েছে, সুদ কমে নাই বরং বেহায়া বেলের লেপনা বেপর্দা কমে নাই বরং, কিন্তু মাহফিলও বেড়েছে, পীরমাশাইখদের তৎপরতাও বেড়েছে, তাবলীগও বেড়েছে, মসজিদও বেড়েছে, মাদ্রাসাও বেড়েছে, রাজনৈতিক দলও বেড়েছে। আমি তো মনে করি পঞ্চাশ বছরের মূল্যায়ন হলো আমরা হুজুরেরাও যেমন পারি নাই, রাজনীতিবিদরাও যা চেয়েছিল তা তারা অর্জন করতে পারে নাই। আজ তাই সময় এসেছে সব কিছুর বাইরে গিয়ে আমরা একটি নতুন আলোর দিশা দিতে চাই, নতুন এক আলোক রেখা, একটা আলোর পথ খুঁজতে চাই, তার নাম হচ্ছে আল্লাহর কোরআন ভিত্তিক একটি জাতি এবং দেশ গঠন, ঠিক না? বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রে এত বেশি তবলিগও ছিল না কিন্তু বেনমাজি একজনও ছিল না, এত মসজিদ ছিল না কিন্তু আজান হওয়ার সাথে সাথে সব মানুষগুলো জামাতে দাঁড়িয়ে যেত, ঠিক না? বলেন এত পীর ছিল না কিন্তু বেপর্দা কেউ ছিল না, এত রাজনীতিবিদ ছিল না কিন্তু আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবীর দেশে কোরআনের রাষ্ট্রে কোনো দুর্নীতিবাদ ছিল না, কোনো খুনি ছিল না, তার কারণ কোরআন দিয়ে দেশ চলার কারণে কোনো অন্যায় সেই রাষ্ট্রে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ, করেন চলে আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চিফ জাস্টিসের দায়িত্ব পেয়ে গেলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই বছর পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে বললেন, ও আমার প্রিয় ভাই খলিফাতুল মুসলিমিন, আমাকে এমন একটা দায়িত্ব আপনি দিয়েছেন যেইখানে কোনো কাজ নাই, খালি বেকার বসে আছি। বলে সে কি? বলল যে দুই বছর পর্যন্ত চিফ জাস্টিসের চেয়ারে বসা অথচ একটা মামলাও আমার কাছে রুজু হইল না, খামোকে খামোকে চেয়ারে বসে থাকি আর রাষ্ট্রীয় ভাতা নেই, এটা মানায় না, কাজ দাও আমাকে, এখান থেকে ট্রান্সফার করো আমাকে। হযরত
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মজা করে জিজ্ঞেস করলেন, লিমা যালামিয়া জি উকালিল মুকদ্দমা, তোমার কাছে মানুষেরা মামলা নিয়ে আসে না কেন? মানুষ মামলা করে না তিন কারণে। এক নম্বর কারণ হচ্ছে কোনো অভিযোগ নাই, মারামারি নেই, কাটাকাটি নেই, হিংসা বিদ্বেষ নেই, কে মামলা করে? মামলা লাগে না, মামলা করে না। দ্বিতীয় হচ্ছে মামলা করার পর ন্যায় বিচার না পাওয়ার যদি কোনো নিশ্চয়তা থাকে যে ন্যায় বিচার পাবই না, তাহলেও মানুষ মামলা করতে যায় না। তৃতীয় কারণ হচ্ছে মামলা করার পর বিবাদী পক্ষ যদি হামলা করে ভিকটিম যে তার উপরে আরো অত্যাচার করে, এক ছেলে তো মেরে ফেলেছি আরো দুইটারে শেষ করব, বাড়িঘর লুটপাট করে নিয়ে যাব, ব্যবসা বাণিজ্য খাইয়া পালাবো, এই রকম হুমকি ধামকি যদি দেয় আর যদি দেখে যে সরকার নিরাপত্তা যে ব্যর্থ হয়েছে, তাহলে মানুষ যেই কষ্ট পাইছে ওই কষ্ট লই আল্লাহর কাছে কান্দে, নতুন কোনো মামলা দিতে যায় না। ঠিক কিনা বলি? তোমার কাছে আসে না কেন? হযরত ওমর কি জবাব দিলেন দেখেন, তিনি বললেন আহুম ইয়ামতাসিলুনাল কোরআন ওয়াস সুন্নাহ। অনুযায়ী নিজেদের হক বোঝে, একে অন্যের হকের এবং অধিকারের কথা জানে, ফলে এই মোরালিটি, এই মডেস্টি, এই হিউম্যানিটি তাদের ভিতরে তৈরি হয়েছে। বিদায় এখানে মানুষ নিতে চায় না, কারো অধিকার কেউ হনন করে না, বিদায় মারামারি হয় না, মারামারি না হইলে কিলাকিলি হত্যাযজ্ঞ নাই, আর এগুলো না থাকলে মামলাও হয় না, আর মামলা না হইলে আমার কাজে লাগবে কি? সুবহানাল্লাহ। কয়েকদিন আগে বাংলাদেশের চিফ জাস্টিস বলেছেন যে বাংলাদেশে যেই মামলা এখন পেন্ডিং আছে হাইকোর্টে, এগুলো যদি রায় দেয়া হয় তাহলে 100 বছর লাগবে। আসুন না আমরা একটা সুন্দর সমাজ গড়ি, একটা সুন্দর জাতি গড়ি, একটি সুন্দর বিশ্ব গড়ি। সেজন্য আজকের যুব সমাজকে দায়িত্ব নিতে হবে, আর সেই দায়িত্বের ধারাবাহিকতায় আজ আমি